নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, তো বর্তমান দিনে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিংক করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে। যদি আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিংক থাকে, সেক্ষেত্রে আপনারা কিন্তু আপনাদের নাম, ঠিকানা, জেন্ডার, তাছাড়াও আপনাদের জন্ম তারিখ, এ সকল কিন্তু নিজেরাই অনলাইনে আপডেট করতে পারবেন, কারেকশন করতে পারবেন, সমস্ত কাজটাই কিন্তু নিজেরা করতে পারবেন। তাছাড়াও বিভিন্ন গভর্নমেন্ট স্কিম, সরকারি বিভিন্ন রকম প্রকল্পে নিজেরাই আবেদন করতে পারবেন। তাছাড়াও ওয়ান নেশন ওয়ান রেশন কার্ডের সুবিধা পেয়ে যাবেন, আরটিও অফিস ড্রাইভিং লাইসেন্সের সেখানে সার্ভিস পেয়ে যাবেন, তাছাড়াও পিএফ অ্যাকাউন্টের সেখানেও কিন্তু আপনারা অ্যাক্সেস নিজেরাই করতে পারবেন, তাছাড়াও ই ফিলিংস ইনকাম ট্যাক্স সেখানেও কিন্তু নিজেরাই সমস্ত কিছু করে নিতে পারবেন। কিন্তু বর্তমানে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিংক করতে প্রচুর সমস্যা হচ্ছে, আপনারা নিজেরা তো করতে পারবেন না অনলাইনে, তাই আমাদেরকে আধার সেন্টারে গিয়েই এই কাজটা করতে হবে। আর কোথাও কোথাও কিন্তু অনেক টাকা করে চার্জ নেওয়া হচ্ছে, কোথাও 500 টাকা, কোথাও 200 টাকা, কোথাও 300 টাকা, কিন্তু এর সরকারি চার্জ হচ্ছে মাত্র 50 টাকা। তো আপনারা কিন্তু ওই 50 টাকার বিনিময়ে এই কাজটি করে নিতে পারবেন। আমি আপনাদেরকে ঠিকানা বলে দিচ্ছি, সেই সকল ঠিকানাতে গিয়ে আপনারা কিন্তু খুব সহজেই মাত্র 50 টাকার বিনিময়ে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিংক করতে পারবেন। তো কিভাবে আপনারা সেই ঠিকানাটি খুঁজবেন, আপনার এলাকার পাশাপাশি কোথায় আধার কার্ডে মোবাইল নাম্বার লিংক করা হচ্ছে, সেই নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো অবশ্যই কিন্তু ভিডিওটা আপনাদের উপকারে আসবে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না। প্রথমে আপনি যে কোনো একটি মোবাইলের ব্রাউজার ওপেন করে নেবেন এবং গুগলে চলে আসবেন। গুগলে এসে সার্চ বোটামে এসে সার্চ করবেন UIDAI.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটটি আপনি গুগলে সার্চ করে দেবেন। তো সার্চ করলেই আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। এবার নিচের দিকে এখানে স্ক্রল করবেন এবং প্রথমে এখানে গেট আধার অপশন রয়েছে, গেট আধার অপশনের ভেতরে লোকেট অ্যান্ড এনরোলমেন্ট সেন্টার এই প্রথমের অপশনটাই ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর একটি এরকম পেজ ওপেন হয়ে যাবে। এবার এখানে আপনি তিনভাবে সার্চ করতে পারবেন, স্টেট, ডিস্ট্রিক্ট, তাছাড়াও গ্রামের নাম বা ব্লকের নাম, এইভাবে দিয়েও আপনি সার্চ করতে পারবেন, তাছাড়াও পিনকোডের সাহায্যেও সার্চ করতে পারবেন। তো পিনকোডের সাহায্যে সার্চ করতে চাইলে এই দু নম্বর অপশনটা আপনি ক্লিক করে দেবেন, তাহলেই পরবর্তী পেজ এভাবে ওপেন হয়ে যাবে। এবার এইখানে আপনি যেই পিনকোডে সার্চ করতে চাইছেন সেই পিনকোডটি এখানে বসিয়ে দিবেন। ধরুন আমি এখানে একটা পিনকোড বসিয়ে দিচ্ছি 721201, তো এই পিনকোডটি আমি বসিয়ে দিলাম। পিনকোড বসানোর পর এবার এখানে দেখতে পাচ্ছেন একটা ক্যাপচা কোড রয়েছে, এই ক্যাপচা কোডটা এন্টার ক্যাপচার করে দেখে দেখে বসিয়ে দিবেন। বসানোর পর লোকেট সেন্টার এই অপশনটা আপনি ক্লিক করে দেবেন। তো যখন আমি সার্চ করে দিচ্ছি এখানে কিন্তু সম্পূর্ণ লিস্ট চলে আসছে। এখানে যেই লিস্টগুলো আসছে এই লিস্টে যে সকল সেন্টারের নামগুলো বলা রয়েছে এখানে গিয়ে কিন্তু আপনারা খুব সহজেই আপডেট করে নিতে পারবেন। আর এই সকল সেন্টারে আপনারা আপডেট করালে 50 টাকার 1 টাকাও বেশি কিন্তু আপনার কাছ থেকে নেওয়া হবে না, কারণ এখানে কিন্তু বেশিরভাগগুলোই কিন্তু গভর্নমেন্ট সেন্টার রয়েছে। এখানে কিন্তু আপনারা মাত্র 50 টাকার বিনিময়ে কাজ করিয়ে নিতে পারবেন। তাছাড়াও এখানে কিন্তু আরেকটা জিনিস আপনারা একটু লক্ষ্য করবেন যে এখানে কতগুলো আপডেট হয়েছে। যেমন ধরুন এখানে মহেশপুর মুড়াকাটা ব্রাঞ্চ পোস্ট অফিস, তো ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করার কাজগুলো দিয়েছে। তো ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের মহেশপুর যে পোস্ট অফিসের যে ব্রাঞ্চ, এখানে কিন্তু আপডেট হয়েছে 1960, মানে 1960টা আপডেট হয়েছে লাস্ট 30 দিনে, মানে 30 দিনে এতগুলো আপডেট হয়েছে, মানে বর্তমানে কিন্তু সেখানে আপডেটের কাজ চলছে। আর লাস্ট আপডেট ডেট, মানে এই আপডেটটা লাস্ট কবে না, 16/10/2021 তারিখ পর্যন্ত কিন্তু সেখানে 1960 জনের আপডেট করে দেওয়া হয়েছে। তাছাড়াও এখানে আরও কিন্তু আপনারা লিস্ট দেখতে পেয়ে যাবেন। এইভাবে আপনারাও আপনাদের পিনকোডটি সার্চ করে দেখে নিতে পারবেন আপনাদের এলাকায় কোথায় কোথায় আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্কের কাজ হচ্ছে বা আপডেটের কাজ হচ্ছে। আরেকটা ব্যাপার, এখানে যেগুলো ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক থাকবে, এই ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে কেবলমাত্র কিন্তু আপনার মোবাইল নাম্বারটি লিঙ্ক করা হবে আধার কার্ডে, বাকি আপনার নতুন আধার কার্ড কারেকশনের কাজ এগুলো কিন্তু হবে না। এগুলো কিন্তু আপনাকে পার্মানেন্ট সেন্টার খুঁজতে হবে যেখানে হচ্ছে, মানে এই যে এনরোলমেন্ট 0 দেখতে পাচ্ছেন, এই এনরোলমেন্টের পাশে যদি 1, 2 এরকম কোনো সংখ্যা লেখা থাকে তার মানে জানবেন সেখানে কিন্তু নতুন আধার কার্ডের কাজ হচ্ছে। তো আপনার যদি নামে ভুল, ডেট অফ বার্থে ভুল বা অ্যাড্রেস আপনি চেঞ্জ করতে চান, তাহলে কীভাবে অনলাইনে সেটা চেঞ্জ করবেন সেই নিয়ে কিছুদিন আগে ভিডিও করা রয়েছে, সেই ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আই বাটনে ভিডিও শেষে দিয়ে রাখবো। খুব সহজেই কিন্তু আপনারা মোবাইল থেকেই আপনাদের যাবতীয় কারেকশনের কাজ মোবাইল থেকেই করে নিতে পারবেন। আরেকটা জিনিস বলে রাখি, আপনারা যদি সেন্টারে গিয়ে আধার কার্ডের কারেকশন করতে চান তাহলে কীভাবে বুঝবেন যে সেখানে আধার কার্ডের কারেকশন হচ্ছে কি না, তো এইখানে দেখতে পাচ্ছেন আমি ইন্ডিয়ান পোস্ট, মানে এটা কিন্তু ব্রাঞ্চ নয়, এটা মেন ইন্ডিয়ান পোস্টের সাব অফিস। তো এইখানে দেখুন এনরোলমেন্টের ঘরে 85টা রয়েছে, মানে নতুন আধার কার্ডের কাজ সেখানে হচ্ছে, আপডেটের কাজও কিন্তু হচ্ছে, 55টা রয়েছে। তার মানে এই যে এনরোলমেন্ট আর আপডেট দুটো কাজই যদি সেই সেন্টারে হয় তার মানে আপনি জানবেন সেই সেন্টারে কিন্তু আধার কার্ডের সমস্ত কাজ হচ্ছে, মানে আধার কার্ডের কারেকশন থেকে শুরু করে নতুন আধার কার্ড যাবতীয় কাজ কিন্তু সেখানে আপনারা করতে পারবেন।
তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন এবং বেশি বেশি করে বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন এবং পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না।